সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট। মূলত কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন তিনি। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই বাংলাদেশ সফর করেন তিনি। জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তিনিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদী বাংলাদেশ। কে এই মিশেল ব্যাচলেট? চিলির রাজনীতিবিদ ভেরোনিকা মিশেল ব্যাচলেট জেভিয়া মূলত মিশেল ব্যাচলেট নামেই পরিচিত। 2018 সাল থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে 2006 থেকে 2010 ও 2014 থেকে 2018 সাল পর্যন্ত তিনি চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার দল সোশ্যালিস্ট পার্টি অফ চিলি, তিনিই চিলির প্রথম মহিলা প্রেসিডেন্ট। এছাড়া দক্ষিণ আমেরিকার প্রথম নির্বাচিত মহিলা নেতাও তিনি। 2013 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত চিলির প্রেসিডেন্ট নির্বাচনে 62% বেশি ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন তিনি। 2006 সালের নির্বাচনে তিনি পেয়েছিলেন 54% ভোট। চিলির নিয়ম অনুযায়ী 2010 সালে তিনি পুনর্নির্বাচনযোগ্য ছিলেন না। 1932 সালের পর তিনিই চিলির প্রথম প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন। 1951 সালের 29 সেপ্টেম্বর চিলির রাজধানী ও সবচেয়ে বড় শহর সান্তিয়াগোতে জন্ম নেন মিশেল ব্যাচলেট। তার মা অ্যাঞ্জেলা মার্গারিটা জেরিয়া গোমেজ ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ। বাবা আলবার্তো আর্তুরো মিগুয়েল ব্যাচলেট মার্টিনেজ ছিলেন চিলির বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল। তাই বলে মিশেল ব্যাচলেটের চলার পথ খুব মসৃণ ছিল তা কিন্তু নয়, বরং কঠিন সংগ্রামের পথে হাঁটতে হয়েছে তাকে। 1973 সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে চিলির ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান অগাস্টো পিনোচেট। সেনাপ্রধান হিসেবে নিয়োগের 18 দিন পরই ওই অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট আয়েন্দেকে ক্ষমতাচ্যুত ও হত্যা করেন তিনি। 1990 সাল পর্যন্ত চিলির সামরিক স্বৈরশাসক ছিলেন তিনি। 1973 সালে ওই অভ্যুত্থানের বিরোধিতা করায় মিশেল ব্যাচলেটের বাবা আলবার্তোকে কারাবন্দী করা হয়। কারাগারে থাকাকালীন নানা ধরনের নির্যাতনের শিকার হন তিনি। 1974 সালে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আলবার্তোর মৃত্যুর পরে কঠিন জীবনের কুৎসিত রূপের মুখোমুখি দাঁড়াতে হয় ব্যাচলেটকে। মা জেরিয়া ও মিশেল ব্যাচলেটকে আটক করে স্বৈরশাসক। 1975 সালে জানুয়ারি মাসে তাদেরকে নিজ বাসাতেই নজরবন্দি করে রাখা হয়। পরে চোখ বেঁধে তাদেরকে নেওয়া হয় চিলির কুখ্যাত গোপন কারাগার ভিলা গ্রিমালডিতে, যেখানে তাদেরকে আলাদা কক্ষে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়। কিছুদিন পর অন্য আরেকটি কারাগারে স্থানান্তর করা হয় ব্যাচলেটকে। সেখানেই রবার্তো কোজাকের সাহায্যে অস্ট্রেলিয়ায় নির্বাসনে যেতে সক্ষম হন তিনি। অস্ট্রেলিয়ায় তার একমাত্র বড় ভাই আগে থেকেই থাকতেন। ওই বছরই অস্ট্রেলিয়া থেকে পূর্ব জার্মানি যান তিনি, সেখানে তার মাও আসেন। সেখানেই ডাক্তারি পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য একটি ক্লিনিকে কাজ শুরু করেন ব্যাচলেট। বরাবরই ভালো ছাত্রী ছিলেন ব্যাচলেট। চিলি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে ভর্তির সময় তার অবস্থান ছিল 113 নম্বরে। 4 বছর নির্বাসনে থাকার পর 1979 সালে চিলিতে ফিরে আসেন তিনি। তবে তাকে দেশে এসে নতুন করে পড়াশোনা শুরু করতে হয়। 1983 সালে তিনি মেডিকেল সার্জন হিসেবে স্নাতক ডিগ্রি লাভ করেন, তবে সরকারি চাকরির আবেদন থেকে প্রত্যাখ্যাত হন। ব্যক্তিগত জীবনে 3 সন্তানের জননী ব্যাচলেট বিয়ে করেন 1977 সালে জর্জ দাভালোস কার্টেসকে। তবে 1984 সালে আলাদা হয়ে যান তারা। রাজনীতির সাথে তিনি যুক্ত হয়েছিলেন 1970 সাল থেকেই, তবে তিনি রাজনীতিতে সক্রিয় হতে থাকেন 80-এর দশকের মাঝামাঝিতে। 1995 সালে তিনি তার দল সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অংশ হন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। 2000 সালে প্রেসিডেন্ট রিকার্ডো লাগোসের স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হন তিনি। 2002 সালে হন প্রতিরক্ষা মন্ত্রী, আর 2006 সালে চিলির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী নারী হিসেবে বিবেচনা করা হয় তাকে।
ফোর্বস ম্যাগাজিনের র্যাঙ্কিংয়ে এ পর্যন্ত 5 বার বিশ্বের শক্তিশালী নারীর তালিকায় উঠে আসে মিশেল ব্যাচলেটের নাম।